করোনা মহামারীর ফলে পরীক্ষা নেওয়া হয়নি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের, তাই পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে ছাত্রছাত্রীদের বিগত ইউনিট পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে, আর এতে ব্যাপক হারে বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে কৃষ্ণপুরের জয়মঙ্গল হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই স্কুলের বৈষম্যের অভিযোগ এনে ছাত্রছাত্রীরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদে নেমে পড়ে। আমরা এখানে এসেছি, আমরা মিডিয়ার সামনে উপস্থিত হওয়ার কোনো দরকার ছিল না, আর মনে আশাও করি নাই যে মিডিয়ার সামনে উপস্থিত হব, কিন্তু এই যে দুর্নীতি, যে সামাজিক যে দুর্নীতি, যে অর্থনৈতিক যে দুর্নীতি আমাদেরকে বাধ্য করেছে যে এই স্কুলে আমরা মিডিয়ার সামনে উপস্থিত হয়েছি। আচ্ছা, যাই হোক, উপস্থিত হয়েছি যে এই জয়মঙ্গল হাইস্কুলের প্রধান শিক্ষক আইনুল স্যার তার বিপক্ষে আমরা দাঁড়িয়েছি। একমাত্র আমাদের যে সামনে যে পরীক্ষা যে ছিল, যে পরীক্ষা নিয়ে আমরা মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়েছি, তো পরীক্ষাটি যে মার্ক দেওয়া হয়েছে সেই মার্কটি অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা যে মার্ক যেগুলো পাওয়ার কথা এগুলো থেকে বঞ্চিত হয়েছি, যার দরুন আমরা এখানে উপস্থিত হয়েছি। তাই আমাদের একটাই দাবি যে আমাদের যেগুলো মার্ক দেওয়ার কথা ছিল আর স্কুল থেকে যে মার্কশিট পাঠানো হয়েছে সেই মার্ক দিয়ে আমাদেরকে আবারও সেই ডিস্ট্রিক্টে পাঠানো হোক, যেগুলো আমরা মার্ক পাওয়ার কথা ওগুলো দেওয়া হোক, তাহলে আমরা আন্দোলন বন্ধ করে দেবো। তুমি কত পার্সেন্টেজ পেয়েছো? আমি এই বছর মাধ্যমিকে আমি পার্সেন্টেজ পেয়েছি 68। মানে তুমি পরীক্ষা দিলে বা তোমার ভালো পরীক্ষা দিলে কিংবা তোমার কত পার্সেন্ট পেলে? পরীক্ষা দিলে আমরা সবাই আশা করেছিলাম, আমি নিজেও আশা করেছিলাম যে 85-এর তলে কোনো দিন পার্সেন্টেজ আসবে না, কারণ আমার একটা অভিজ্ঞতা হয়েছিল যে বিভিন্ন পরীক্ষা দিয়েছি বা বিভিন্ন পরীক্ষার সহযোগিতা করেছি, স্কুলের সঙ্গে সহযোগিতা করেছি, সরকারের সঙ্গে সহযোগিতা হয়েছে, কিন্তু যেগুলো পরীক্ষা দিয়েছি কোনো পরীক্ষাতে 85% তুলে আমি আসি নাই, যার দরুন আমার একটাই আমার বিশ্বাস যে আমি 85% পেয়ে যেতাম। কিন্তু দুঃখের বিষয় এই স্কুলের প্রধান শিক্ষক আইনুল স্যার মার্ক কিছু ক্যান্সেল করে অর্থনৈতিক অপরাধ করে কিছু আপনার দেখার বিনিময়ে মার্কগুলা চেটিং হয়েছে, যেগুলা ছাত্রায় পাওয়ার কথা নাই, 79%, 74%, 75%, এগুলা ছাত্রা কীভাবে পায়, এগুলো আমাদের জবাব দিতে হবে, না হলে আমরা আন্দোলন করব, এখনও করব, আর যত বেশি সময় করা লাগে আমরা করতেই থাকবো, কিন্তু আমরা উপযুক্ত জবাব দিতে হবে, না হলে আমরা স্কুল থেকে যাইব না। স্কুল কর্তৃপক্ষ স্বজন পোষণ করেছে বলে গুরুতর অভিযোগ তোলেন ছাত্রছাত্রীরা। স্কুল চত্বরে বৈষম্যের শিকার হওয়া ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষক মোর্দাবাদ, স্বজন পোষণ মানছি না, মানব না ইত্যাদি স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলে। ছাত্রছাত্রীদের অভিযোগ, তাদের মধ্যে অপেক্ষাকৃত কম মেধাবী ছাত্রছাত্রীদের ভালো নম্বর পাইয়ে দিয়ে পাশ দেওয়া হয়েছে, অন্যদিকে অনেক ভালো ভালো ছাত্রছাত্রীদেরকে কম নম্বর দেওয়া হয়েছে, যা বৈষম্য ছাড়া আর কিছুই নয় বলে তারা দাবি করে। এছাড়া ছাত্রছাত্রীরা আরও অভিযোগ করে, ক্লাসে লাস্ট বয় ভালো শতাংশ অর্জন করেছে কিন্তু ফার্স্ট বয় কম শতাংশ নম্বর পেয়েছে। আমি আমার একটু ডিমান্ড স্যার। তুমি কোন স্কুলের স্টুডেন্ট? জয়মঙ্গল হাই স্কুলে। আচ্ছা, আমার একটু ডিমান্ড স্যার, আমাদের যারা ফেল করবার আশা ছিল, যারা বেঙ্গলির টিকিট করে নিয়েছে যাই মানে যাওয়ার জন্য, কিন্তু তাকে ডিভিশন দেওয়া হয়েছে, আর বালা ছাত্র তাদেরকে তা ডিভিশন দেওয়া হয়েছে, এবং পরীক্ষার টেকার বিনিময়ে তাদেরকে দেওয়া হয়েছে 79, বাদ ছাত্র 79-72 দেওয়া হয়েছে, কিন্তু ভালো ছাত্রদেরকে দেওয়া হয়নি। তুমি এইবার মাধ্যমিকে কত পার্সেন্টেজ পেয়েছো? 44%। পরীক্ষা দিলে কেমন পার্সেন্টেজ? 65। এক সময় আন্দোলনকারী ছাত্রছাত্রীরা হাউ হাউ করে কেঁদে প্রধান শিক্ষককে প্রশ্ন করে, স্যার কেন আপনারা আমাদের জীবন নষ্ট করলেন? এদিন ছাত্রছাত্রীরা তাদের দাবিতে অনড় হয়ে থাকে। দেখা যায় ছাত্রছাত্রীরা জয়মঙ্গল হাইস্কুলের অধ্যক্ষের সম্মুখে হাউ হাউ করে কেঁদে বলে, স্যার কেন আমাদের সাথে এমন বৈষম্য করলেন, আমরা তো আপনাদের ছাত্র। এক সময় ছাত্র আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে স্কুল চত্বর। আন্দোলন চলাকালে ছুটে আসেন ছাত্রনেতা আব্দুল আহাদ লস্কর। তিনি স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে এ বিষয়ে দীর্ঘ আলোচনা করেন। আলোচনার পর প্রধান শিক্ষক আগামী শনিবার বেলা 11টায় ত্রিপাক্ষিক বৈঠকে ডাক দেন। প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের অনেক বোঝানোর চেষ্টা করেও বিফল হন। কিন্তু আন্দোলনটা তো রাজনৈতিক মানে জনতান্ত্রিক পদ্ধতিতে প্রাইম মিনিস্টার এগেনস্ট আন্দোলন করা যায়, সরকারও করা যায়, কেউ বাধা দিত না এটা। কিন্তু এখন তুমি তাই যেটা করতে হয় যেমন
ছাত্রনেতার তৎপরতায় একসময় পড়ুয়ারা মেনে নেয়। এই বৈঠকে জয়মঙ্গল হাইস্কুলের অধীনে থাকা রয়্যাল পাবলিক স্কুল, গ্লোবাল পাবলিক স্কুল কর্তৃপক্ষ ও আন্দোলনকারী ছাত্রছাত্রীর অভিভাবক মিলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে। আন্দোলন চলাকালে হঠাৎ জয়মঙ্গল হাইস্কুলের অধীনে থাকা রয়্যাল পাবলিক স্কুলের ছাত্র জাকারিয়া হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে লালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আন্দোলনকারী ছাত্ররা হল জয়মঙ্গল হাইস্কুলের অধীনে থাকা রয়্যাল পাবলিক স্কুলের রেজাউল হক লস্কর, আব্দুল হান্নান, সাদিক আহমদ লস্কর, জহিরুল হাসান চৌধুরী, মাসুম আহমদ লস্কর, জাকারিয়া হোসেন, ইমরান আহমদ বড়ভূয়া ও গ্লোবাল পাবলিক স্কুলের সুজাইল আহমদ বড়ভূয়া। এদিকে জয়মঙ্গল হাইস্কুলের প্রধান শিক্ষক জানান, কোনো ধরনের বৈষম্য হয়নি, সেবার গাইডলাইন অনুযায়ী তারা কাজ করেছেন। আমি রেজাউল হক বড়ভূয়া, জয়মঙ্গল স্কুলের ছাত্র। আমি এখানে মিডিয়ার সামনে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য। আচ্ছা, গত দুদিন আগে যে আমার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হয়েছে, সেখানে আমি জয়মঙ্গল স্কুলের হইতে তুমি কত পার্সেন্টেজ হয়েছো তখন? আমি 76, কিন্তু পরীক্ষা দিলে আমি 85 এবাব পতাম। কিন্তু এই স্কুলের প্রধান শিক্ষক তিনি আমাদের মার্ক অর্থের বিনিময়ে মার্ক কিছু কারচুপি করেছে। হ্যাঁ, যেখানে এই প্রধান শিক্ষক অর্থের বিনিময়ে মার্ক দিয়েছেন, অর্থের বিনিময়ে মার্ক দিয়েছেন, আমরা নিশ্চিত। আমরা নিশ্চিত, কারণ আমরা শুনেছি অর্থের বিনিময়ে তাই কিছু মার্ক দিয়েছেন। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।